বেসিক্যালি আমরা বাঙালিরা প্রোডাক্টের মিস ইউজে অভ্যস্ত। যেমন ধরুন, এই যে আপনার বাসায় একটা প্রোডাক্ট রয়েছে, এটাকে আপনি আদর করে ফ্রিজ বলেন, তাই তো? বাট এটাকে অ্যাকচুয়ালি ফ্রিজ বলা যায়, এটাকে আমরা ফ্রিজ বলি তার কারণ হচ্ছে সে আমাদেরকে আইস প্রোডিউস করে। এই যে এখানে আইস রয়েছে, সো সে আমাদেরকে এই আইসগুলো প্রোডিউস করতে পারে। কিন্তু এই যে বাকি অংশটুকু, সে কি আমাদেরকে আইস প্রোডিউস করে? আপনার কি মনে হয় যে ব্যক্তি ফ্রিজ তৈরি করছে, সে কি এসব ভিতরে শাকসবজি রাখার জন্য কিংবা হচ্ছে পানির বোতল রাখার জন্য তৈরি করছে? নো নো নো, অ্যাকচুয়ালি সে তো আমাদের মতো বাঙালি না, সে একটি ইউনিক থিঙ্কিং করে এটা তৈরি করছে। এই যে আপনার ওয়ার্ড্রব, এটা আমি মিস ইউজ করে থাকি। সো ওয়ার্ড্রবের ভিতরে কাপড়গুলো থাকতে থাকতে অ্যাকচুয়ালি গরম হয়ে যায়। সো ধরুন আপনার কালকে কোনো পার্টি আছে, আপনি সেখানে যাবেন, এখন আপনাকে যে কাপড়টা ওয়্যার করবেন সেটা আপনাকে কি করতে হবে, ফ্রিজটা খুলে এই যে এই সামারের মধ্যে যে গরম পড়ছে আস্তে করে এখানে রেখে দিতে হবে। ওকে, এটাকে আপনি 15-16 ঘন্টা একটু বাতাস খাওয়ান, একটু ফ্রিজের হাওয়া খাওয়ান, তাহলেই দেখবেন সে আপনাকে ভালো একটা আউটপুট দিচ্ছে। এখন যখন নাকি আপনি পার্টিতে বের হবেন, তার ঠিক আগ মুহূর্তে আপনি ফ্রিজটা খুলে আপনার জামাটা নিয়ে নিন এবং আপনার সামারটা কুলভাবে উপভোগ করুন। সো এজ এ বাঙালি হিসাবে আমি আবারও বলতেছি, আমরা প্রোডাক্টের মিস ইউজ করা বন্ধ করি এবং পারফেক্ট লাইফ গড়ি। থ্যাংক ইউ।